মিয়ানমার থেকে রাষ্ট্রীয় বাহিনীর যেসব সদস্য পালিয়ে এসেছে তাদের বিরুদ্ধে রোহিঙ্গা নির্যাতনের অভিযোগ থাকলেও বাংলাদেশ তাদের বিচার করবে না। প্রধানমন্ত্রীর জার্মানি সফর নিয়ে সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে তিনি জানান, রোহিঙ্গাদের কারণে দেশে যে নিরাপত্তা সংকট তৈরি হয়েছে মিউনিখ সম্মেলনে তা নিয়ে কথা হবে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের কথা তুলে ধরা হবে। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি জার্মানি ও ইউরোপের শীর্ষ নেতাদের সাথে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। বিশেষ করে ইউক্রেনের প্রধানমন্ত্রী জেলেনস্কির সাথে সাক্ষাৎ হবে, এতে রাশিয়ার সাথে দূরত্ব কমার কোনো প্রশ্নই আসে না বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। এবার প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে খুব ছোট একটি বহর যাবে। 15-18 ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে হবে মিউনিখ সিকিউরিটি কনফারেন্স। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। যেহেতু আমরা আন্তর্জাতিক আদালতে মামলা করেছি, যদিও আমরা সেখানে কো সিগনেটরি, সেটি তো বিচারাধীন আছে। এরা সেখানে প্রাণ ভয়ে সেখান থেকে প্রাণ বাঁচানোর জন্য বাংলাদেশে পালিয়ে এসছে। আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে তাদেরকে মায়ানমারের এই যারা তাদের নিরাপত্তা বাহিনীর সদস্য, সীমান্ত নিরাপত্তা বলুন কিংবা জাতীয় নিরাপত্তা বলুন, তাদেরকে ফেরত পাঠানোই আমাদের মূলত উদ্দেশ্য।